তো পুরো আলোচনাটায় আমি তিনটা ভাগে কথা বলবো, তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম পয়েন্টটা হচ্ছে জেনারেল ডিসকাশন অন ম্যারেজ অথবা ইম্পর্টেন্স অফ ম্যারেজ, খুবই সংক্ষেপে বিয়ের গুরুত্ব নিয়ে কথা বলবো। এরপরে বলবো অবজেক্টিভস অফ ম্যারেজ, বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য কী, কেন আমরা বিয়ে করি, কেন বিয়ে করতে হয়, কেন প্রফেসর সাইয়্যেদ ইসলাম বিয়ের ব্যাপারে এরকম ইন্সপায়ার করেছেন আমাদেরকে। এবং সবশেষে আমরা বলবো যে টপিকটা আমরা সাজিয়েছি প্রি ম্যারেজ এসেনশিয়ালস বা প্রিপারেশন ফর ম্যারেজ, বিয়ের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয়, কী কী বিষয় মাথায় রাখা উচিত, কীভাবে স্টেপ বাই স্টেপ আমাদের আগানো উচিত। তাহলে বাংলায় যদি বলি তাহলে এভাবে বলা যায় যে প্রথম কথা হচ্ছে বিয়ের গুরুত্ব, দ্বিতীয় কথা হচ্ছে বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য, তৃতীয় কথা হচ্ছে বিয়ের প্রস্তুতি, তাই না? প্রথমে হচ্ছে বিয়ের গুরুত্ব, আমার সাথে সাথে বলেন, প্রথমটা বিয়ের গুরুত্ব, দ্বিতীয়টা বিয়ের লক্ষ্য বা উদ্দেশ্য, আর তিন নম্বরে বিয়ের প্রস্তুতি। তাহলে আমরা একটু গুরুত্বের ব্যাপারে শুনি। তিন, আমার এটা মাঝে মাঝে স্টপ হয়ে যাচ্ছে স্লাইডগুলো। আচ্ছা, চার নম্বর স্লাইড। আচ্ছা, বিয়ের গুরুত্বের ব্যাপারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিয়েটা কিন্তু, প্রথম বিয়েটা সংগঠিত হয়েছিল জান্নাতে, এটা তো আপনারা জানেন না? কার কার মাঝে? আমাদের আদি পিতা আদি মাতা। তার মানে আমরা এটা বলতেই পারি যে বিয়েটা একটা জান্নাতি সম্পর্ক, তাই না? ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বললেন যে আর আমি বললাম হে আদাম, তুমি এবং তোমার জাউজ মানে তোমার জোড়া বা তোমার স্ত্রী, তোমরা দুজনে মিলে জান্নাতে বসবাস করো। তো এই যে জাউজ, এই জাউজ শব্দটা প্রমাণ করে তাদের মধ্যে বিয়ে হয়েছিল জান্নাতে। তার মানে পৃথিবীর এই মানব জাতির প্রথম বিয়েটা সম্পাদিত হয়েছিল কোথায়? জান্নাতে। তাহলে বলা যায় যে বিয়ের সম্পর্কটা এটা একটা জান্নাতি সম্পর্ক, এবং আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালাম তারা হচ্ছেন এই পৃথিবীর সর্বপ্রথম দম্পতি, না? দ্য ফার্স্ট কাপল ইন দিস ইউনিভার্স। প্রথম পৃথিবীর প্রথম স্বামীকে আদম আলাইহিসসালাম, প্রথম স্ত্রী হাওয়া আলাইহাসসালাম। মজার ব্যাপার হচ্ছে এই দুইজনের কোনো শৈশব কৈশোর ছিল না। আমাদের শৈশব আছে না কৈশোর আছে? আদম আলাইহিসসালামের শৈশব আছে কৈশোর আছে? পৃথিবীতে এসেই দেখেন যে যুবক তিনি। আর হাওয়া আলাইহাসসালামকে ছোট করে তৈরি করা হয়নি, যুবতী করে তৈরি করা হয়েছে। তার মানে ওনারা দাম্পত্য জীবন দিয়ে ওনাদের লাইফ শুরু করেছিলেন আর কি, স্বামী স্ত্রী। বাংলাদেশে এগুলো নিয়ে আবার অনেক গান করে, স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি, সে বড় আজব কারিগর ও মনরে, সে বড় কঠিন কারিগর। তো এগুলো আপনারা ভালো জানেন, এগুলো আমার বলার দরকার নাই। তো এই যে স্বামী স্ত্রী, এই সম্পর্কটা জান্নাতি সম্পর্ক, এবং আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালাম ওনারা স্বামী স্ত্রী হয়েই তাদের জীবন শুরু করেছিলেন। এবং পৃথিবীতে সব নবীরা কিন্তু বিয়ে করেছেন, এক্সেপ্ট এক দুজনের কথা পাওয়া যায়। কে কে করে নাই বলতে পারবেন? ঈসা আলাইহিসসালামের ব্যাপারে বলা হয়, আর ইয়াহিয়া আলাইহিসসালামের কথা তো কোরআনেই আছে। হ্যাঁ, সাইয়্যিদা ওয়া হাসুরা, তিনি ছিলেন নেতা এবং তিনি ছিলেন হাসুর, মানে নারীদের প্রতি অনাসক্ত। তো এটাকে আবার খারাপ হিসেবে উপস্থাপন করা হয়নি কোরআনে, পজিটিভলি। ওনার কিছু পারপাস ছিল, কারণ ছিল, ওই কারণে উনি বিয়ে করেননি। এছাড়া এই যে লক্ষাধিক প্রফেটের কথা আমরা জানি, সবাই বিয়ে করেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিয়ে করেছেন। কয়টা? এগারোটা। ওকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে হচ্ছে আমার সুন্নাত, যে আমার সুন্নাতকে অপছন্দ করে বা মুখ ফিরিয়ে নেয় সে আমার দলভুক্ত হতে পারে না। এটা একটা ওয়ার্নিং যে আমার সুন্নাতকে যাতে কেউ ঘৃণা না করে, আর প্রফেটের সুন্নাই তো আমাদের আদর্শ। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিয়ে করেছেন। এবং সহিহ বুখারীতে একটা হাদিস পাওয়া যায়, এক সাহাবী বললেন যে আমি রাতে সারা রাত তাহাজ্জুদ পড়বো, ঘুমাবো না। একজন বললো আমি সওমে ভিসাল করবো, মানে টানা রোজা রাখবো, রোজা ভাঙবো না। আরেকজন বললো আমি আর স্ত্রীদের কাছে যাব না, আমি শুধু আবাদতই করবো। এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে সবাইকে ডাকলেন, ওদেরকে ইন্ডিকেট করে বলেন নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারেকশনের নিয়ম ছিল নাম ধরে কারেকশন করতেন না, তাহলে হয়তো লজ্জা পাবে বা এম্বারাসিং একটা সিচুয়েশন হবে। উনি ইন জেনারেলি নাসিহাত করতেন, ফলে যার যেটা বোঝার বুঝে নিত। উনি বললেন যে কি হলো লোকদের, তোমাদের মধ্যে অনেকে নাকি বলে যে সারা রাত তাহাজ্জুদ পড়বে, ঘুমাবে না, আবার অনেকে বলে যে রোজা রাখবে, ভাঙবে না, অনেকে বলে স্ত্রীর কাছে যাবে না। তো উনি বললেন শ্রেষ্ঠ তাহাজ্জুদের সালাত হচ্ছে রাতের কিছু অংশ ঘুমাবে, কিছু অংশ তাহাজ্জুদ, এটা শ্রেষ্ঠ। আবার একদিন রোজা রাখবে, আরেকদিন রাখবে না, এটা শ্রেষ্ঠ।
আর স্ত্রীদের কাছে যাবে এবং এবাদত করবে, এটাই সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বললেন, আমি তো নবী এবং তোমাদের মধ্যে আমি হচ্ছে আতখান নাস, সবচেয়ে বেশি মুত্তাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি বেশি মুত্তাকি হওয়া সম্ভব? সম্ভব না। রাসূল ইসলাম বললেন, আমি এত বড় মুত্তাকি হই, আমি আল্লাহকে ভয় পাই বেশি, আমি আল্লাহর প্রিয় ভাজন বেশি, তারপরেও আমি এতগুলো স্ত্রীর সাথে সম্পর্ক রেখে নবী থাকতেও আমার সমস্যা হয় না, তোমাদের এত সমস্যা কিসের? তো এইভাবে উনি বুঝালেন যে ভারসাম্যপূর্ণ জীবন আচরণ হচ্ছে বৈবাহিক জীবনে যাওয়া এবং সেটা মেনটেন করেই আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রিয় ভাজন হওয়া। তো এই হাদিসগুলো প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়ের ব্যাপারে উৎসাহিত করেছেন। আরেকটা হাদিসে সরাসরি যুবকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, ইয়া আইয়ুহাস শাবাব মান ইস্তাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করো। ফালিয়াতাযাওয়াজ, এটা অর্ডার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেকমেন্ডেশন। যে সামর্থ্য থাকলে, মানে ফিনান্সিয়াল ক্যাপাসিটি আর ফিজিক্যাল ক্যাপাসিটি, সুস্থ, টাকা পয়সা আছে, তারা যেন বিয়ে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ফা ইন্নাহু আগদ্দু লিল বাসার, কারণ বিয়ে করলে চোখ হেফাজতে থাকে, ওয়া আহসানু লিল ফারাজ, প্রাইভেট হেফাজতে থাকে, লজ্জাস্থান, চরিত্র হেফাজতে থাকে। আর যারা বিয়ে করতে পারছে না, ওয়া মান লাম ইয়াস্তাতি ফা আলাইহি বিসসাওম, ফা ইন্নাহু লাহু উইজা, আর যাদের সামর্থ্য নাই তারা যেন সিয়াম পালন করে, কারণ সিয়ামের দ্বারা আপনার নিজের প্রবৃত্তিকে আপনি নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন। তাহলে এই যে এই হাদিসের শুরুর অংশ দেখেন, হে যুবকেরা, যাদের সামর্থ্য আছে তোমরা কি করো, বিয়ে করো। তাহলে বোঝা গেল সব নবীরা বিয়ে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, বিয়ে করতে বলেছেন, বিয়ের ব্যাপারে উৎসাহিত করেছেন। দ্যাট মিন্স ম্যারেজ ইজ দ্য মেইন স্ট্রিম, বিয়ে করাটা এটাই মেইন স্ট্রিম, বিয়ে না করা এটা এক্সেপশনাল, বিয়ে না করে থাকাটা কি এক্সেপশনাল, এটা জায়েজ আছে। যেমন আপনারা সহি মুসলিম শরীফের যে ব্যাখ্যা করেছেন, উনি হচ্ছে ইমাম আন-নাওয়াবী, উনি বিয়ে করেননি। আরেকজন স্কলার, আপনারা সবাই নাম চিনবেন, ইমাম ইবনু তাইমিয়া, বিয়ে করেননি। বাট ওনার কাছে আসলে উনি বলতো যে, ইমাম শাফিও খুব সম্ভব বিয়ে করেননি, তো আসলে বলতো যে আমার কিছু কজ আছে এজন্য আমি করি না, তুমি করো, বিয়ে করো, তুমি সওয়াব পাবে, তুসাব, সওয়াব পাবে। তারপর আপনারা তাফসিরে তাবারির রচয়িতা ইবনু জারির আত-তাবারী, জীবনে অনেক লিখেছেন, মানে উনি জীবনে যতদিন বেঁচে ছিলেন ওই সময়টাকে যদি ওনার কত পৃষ্ঠা লিখেছেন ওটা দিয়ে ভাগ করা হয়, তাহলে দেখা যেত উনি প্রতিদিন 87 পেজেস লিখেছেন। প্রতিদিন 87 পৃষ্ঠা আমরা পড়তে পারি, উনি লিখতেন। তো এই পুরো উম্মার চোখগুলো ওনাদের উপর ভরসা রেখে রাতে ঘুমিয়ে যায়, ওনারা ঘুমাতেন না, পড়তেন, কাজ করতেন, লিখতেন, বিয়ে করার সময়ই পান নাই। এটা এক্সেপশনাল, বাট এটা মেইন স্ট্রিম না। মেইন স্ট্রিম কি করা, বিয়ে করা। আপনার কেউ প্ল্যান করে রাখছেন না কেবল ওনাদের মতো হবেন, মেইন স্ট্রিমে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে প্রচুর বিয়ে করা দরকার। প্রচুর বিয়ে করা দরকার বললাম এই জন্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো প্রচুর বিয়ে করেছেন এবং আল্লাহও তো বিয়ের ক্ষেত্রে কিন্তু দুই দিয়ে শুরু করেছেন, ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা দুই দুই, তিন তিন, চার চার, আল্লাহ শুরুই করেছেন দুইটা দিয়ে। তো আমাদের অবশ্য নানা কারণে সুযোগ হয়ে ওঠে না, আমাদের মানে ট্রেডিশনটা এরকম। তো অন্যান্য অনেক দেশে, এখানে সোমালিয়ান ফ্রেন্ডদের জিজ্ঞেস করেন যে তোমার আব্বু বিয়ে করছে কয়টা, বলে যে 5-6টা করছে। মানে কাউকে বিয়ে করে হয়তো তালাক দিছে, ডিভোর্স হয়েছে, আবার বিয়ে করছে, এরকম তাদের 5-6টা আছে। বাট আমাদের দেশে কিন্তু এরকম পাওয়া যায় না, আমাদের দেশের মেয়েরা এই বিষয়ে খুব বেশি হ্যাঁ সেন্সিটিভ আর কি, মানে ভালোবাসায় ভাগ বসাতে দিতে চায় না, কিন্তু এটা যে এটারও অনেক বারাকা আছে ওইভাবে ফিল করে না আর কি। আচ্ছা, তাহলে বলতেছিলাম যে বিয়ে যদি কেউ করতে চায় একাধিক, এটাও কিন্তু শরীয়তে এটার সুযোগ আছে। এবং যারা নিজের চরিত্র হেফাজত করার উদ্দেশ্যে বিয়ে করে তাদেরকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে ফেলেছেন। এটা সুনানে তিরমিজির হাদিস, হাদিসটা একটু পড়ি। عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أبو هريرة رضي الله تعالى عنه برنا كورن الله رسول صلى الله عليه وسلم بولن ثلاثة حق على الله عونهم تين سرينير بيكتی آتھے جادر کے help کرا شاہد جو کرا اللہ اللہ جنہ واجب اللہ نیجر جنہ عبداری تو کوری فلے چن ایک ہو چل مجاہد فی سابیل اللہ جا اللہ رستے جہد کرے دوی ہو چل مکاتب الذي يريد الادا ایمون داش جے مکتیر جنہ ٹاکا جوگر کرتے سے আর তিন নম্বর হচ্ছে আন্না কি, মানে বিয়ে করতে চায়,
সে চাচ্ছে যে আমি বিয়ে করে আমার চরিত্রটাকে আমি হেফাজত করি, এরকম পুরুষ। আর নাকিহ বিয়ে করতে চায় আল্লাযী ইউরিদুল আফাফ, বিয়ে করে নিজের পুত্র পবিত্রতাকে এনশিওর করতে চায়, এরকম যুবকদেরকে সাহায্য করা আল্লাহর উপর আবশ্যক, আল্লাহ নিজে আবশ্যক করেছেন। সো আশা হারানো যাবে না, আল্লাহ আপনাদের সাপোর্টে আছে ইনশাআল্লাহ, বা আল্লাহ আমাদের সাপোর্টে আছে। তাই জন্য টাইমলি ম্যারেজের ব্যাপারে জন্য অলওয়েজ আমরা সিনসিয়ার থাকি। 5 নম্বর স্লাইড গেল। আচ্ছা, আমার ইয়েটা একটু কাজ করতেছে না। 6 নম্বর, আচ্ছা বলতেছিলাম যে ম্যারেজ ব্রিংস বারাকা ইন লাইফ, বিয়ে জীবনে বরকত নিয়ে আসে। একে তো আল্লাহর সাহায্য, আর এই আল্লাহর সাহায্যের বদলতে অনেক বারাকা আসে। বিবাহিতদের সাথে কথা বলে দেখবেন যে বিয়ের আগের লাইফের বারাকা, বিয়ের পরের লাইফের বারাকায় পার্থক্য আছে। আমি নিজেও এর মানে ফল পেয়েছি, বিয়ের আগে যা বারাকা, বিয়ের পরে বারাকা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসু আর রিজকা বিন নিকাহ, তোমরা বিয়ের মাধ্যমে আল্লাহর কাছে রিজক তালাশ করো। মানে আপাত দৃষ্টিতে মনে হয় আরে নিজেই তো চলতে পারি না, আরেকজন আসলে তাকে খাওয়াবো কি, এরকম হয় না? এরপর বেবি একটা হলে তো 3 জন। খেয়াল রাখবেন, আপনার স্ত্রী আপনার রিজিকে ভাগ বসাতে আসে না, সে তার রিজিক আপনার জন্য নতুন গিফট নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে। এবং আপনার সন্তানেরাও আপনাদের রিজিকে ভাগ বসাতে আসে না, সে তার রিজিক তো নিয়ে আসে নতুন আল্লাহর পক্ষ থেকে, হাদিয়া নিয়ে আসে। সো এটা এটা বারাকার কারণ। তো এই যে আল্লাহ রাসূল বলছেন ইলতামিসু আর রিজকা বিন নিকাহ, বিয়ের মাধ্যমে রিজ তালাশ করো, এটার ব্যাখ্যায় আল ইমাম আল মানাবি উনি তার তাফসিরে বলেছেন, এই এটার হাদিসের তাফসিরে বলেছেন যে ফা ইন্নাহু জালিবুন লিল বারাকা, বিয়ে বরকতকে টানে, অ্যাট্রাক্ট করে, বিয়ে বরকতকে অ্যাট্রাক্ট করে। জারুন লির রিজকি, এবং রিস্ক বাড়ায়, রিস্কের সাথে এটা সম্পৃক্ত। মুয়াসসিউন ইদা সলহাতিন নিয়া, তবে নিয়তটা ভালো হতে হবে, ইখলাসের নিয়তে যদি আপনি বিয়েটা করেন তখন এই বারাকা বা রিস্ক আপনার কাছে আসতে থাকবে। আচ্ছা, আল্লামা জামাকশারি উনি বলেছেন ওয়ার রিস্কু, এই হাদিসে রিস্কের মানে হচ্ছে আল হাজ্জু ওয়ান নাসিবু, আপনার গুড লাক আসতে থাকবে খালি। আমরা বলি না লাকটা ফেভার করে নাই, খালি বিয়ের পরে খালি লাক ফেভার করবে। আচ্ছা, মাতউমান আও মালান, খাবারের দিক থেকে রিস্ক বাড়তে পারে, আও মালান ওয়েলথ সম্পদের দিক থেকে রিস্ক বাড়তে পারে, আও ইলমান নলেজের দিক থেকে রিস্ক বাড়তে পারে, আও ওয়ালাদান অথবা সন্তানের দিক থেকে রিস্ক বাড়তে পারে। সন্তান পাওয়া এটা রিস্ক না? অনেকে মনে করে যে যেটা খাইতে পারে এটাই বোধহয় রিজিক, না, সবটাই রিজিক। আপনার সুন্দর চেহারা, আপনার সম্পদ, আপনার ব্যক্তিত্ব, আপনার সুস্বাস্থ্য, হ্যাঁ, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা, যত ধরনের নেয়ামত হতে পারে সবটাই আল্লাহর পক্ষ থেকে রিস্ক। বিয়ের মাধ্যমে এই রিস্ক শুধু আসতে থাকে, এ হাদিসে বলা হয়েছে। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুন নিসা ফা ইন্নাহুন্না ইয়াতিনা বিল মাল, তোমরা নারীদেরকে বিয়ে করো কারণ ওরা সব মাল নিয়ে আসে, সম্পদ নিয়ে আসে। একই কথা আর কি, সূরা নূরেও এটার সাপোর্টে আল্লাহ বলেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। হ্যাঁ, এই আয়াতটাও এটার সাপোর্ট, যে তারা বিয়ে করতে চাইলে আল্লাহ নিজের ফদলে তাদেরকে ধনী বানিয়ে দিবেন যদি চেষ্টাটা থাকে। তাহলে এই হাদিস এবং এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বিবাহ বারাকা নিয়ে আসে আমাদের জীবনে। 6 নম্বর স্লাইড শেষ।